গল্পটি শুরু হচ্ছে মিস্টার চুবিকপের ড্রয়িং রুমে। তাহলে চলো দেখা যাক। আজ আমার কিছু ভালো লাগছে না। আজকে আমি নাতালিয়াকে আমার মনের কথা বলেই দিব। আরে এ আমি কাকে দেখছি? ইভান ভ্যাসিলেভিচ লোমভকে। আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হলাম। বলো আজকাল কেমন আছো? ধন্যবাদ, আপনি কেমন আছেন বলেন। ওই ঈশ্বরের আশীর্বাদে কোনোরকম চলে যাচ্ছে আর কি। দয়া করে বসো, তোমাকে তোমার প্রতিবেশীদের খবর রাখা উচিত, প্রতিবেশীদের সাথে চলাফেরা বজায় রাখা উচিত। কি ব্যাপার, সন্ধ্যেবেলার পোশাক পরে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে এসেছো? কোথাও যাবে নাকি এখান থেকে? আরে না না, আমি শুধু আপনার সাথেই দেখা করতে এসেছি এখানে। তাহলে বাবু, তুমি সন্ধ্যেবেলার পোশাক পরে কেন এখানে এসেছো? দেখে মনে হচ্ছে তুমি নিউ ইয়ার ইভে বেড়াতে যাচ্ছ। আপনার ভাবনা ঠিকই আছে। আমি আপনাকে একটি অনুরোধ নিয়ে বিরক্ত করতে এসেছি। আপনি এর আগেও একবার নয়, দুবার নয়, অনেকবার আমাকে সাহায্য করেছেন, তাই আমি এবারও এসেছি আপনার কাছে এক বিশেষ অনুরোধ নিয়ে। আশা করছি আপনি আমার অনুরোধটি রাখবেন। ওহ, আমি একটু জল খাবো। মিস্টার স্টেফান স্টেফানোভিচ, জল খাওয়ার পর এই বাঁদরটা নিশ্চয়ই আমার কাছে আবার টাকা চাইতে এসেছে। এবার টাকা দিচ্ছি না। আরে আমার সোনা, মানে কি চাই বলো না। মিস্টার চুবুকপ আঙ্কেল, আমি এসেছি আপনার কাছে শুধু, মানে এই বলতে যে আমার এই কাজে শুধু আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আমি বুঝতে পারছি না কি কীভাবে বলবো। আমি বলছিলামটা কি যে, আরে মানিক আমার, কি বলবো সরাসরি ভালোভাবে বলো না, তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল আমাকে কিছুটা সময় দেন, আমি খুব নার্ভাস ফিল করছি। সত্যি বলতে আমি এখানে আমার আর আপনার মেয়ে নাতালিয়ার বিয়ের কথা বলতে এসেছি। কি সত্যি বলছো? আমি শুনতে পেলাম না, আর একবার বলো। আপনি ঠিকই শুনেছেন, আমি নাতালিয়াকে বিয়ে করতে চাই। ও আমার হীরে মানিক, আমি অনেকদিন থেকে এটাই শোনার অপেক্ষা করছিলাম। আমি তোমাকে আমার ছেলের মতোই ভালোবাসি। ঈশ্বর তোমাদের দুজনের মঙ্গল করুক। আমি নাতালিয়াকে ডেকে নিয়ে আসছি। আপনার কি মনে হয় যে নাতালিয়া আমাকে বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ অবশ্যই আমার হীরে মানিক, হতে পারে এখন তোমার সামনে স্বীকার নাও করতে পারে। আমি ভিতরে গিয়ে নাতালিয়াকে এখানে পাঠাচ্ছি। মিস্টার চুবুকপ সেখান থেকে চলে যাই। ও আমাকে এত ঠান্ডা কেন লাগছে? আমার তো পুরো শরীর কাঁপছে, মনে হচ্ছে আমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছি। আমি যদি এখনো সংকোচ করি এবং উপযুক্ত মেয়ের অপেক্ষায় বসে থাকি আর এইভাবে সময় নষ্ট করি, তাহলে হয়তো আমার কোনোদিনও বিয়ে হবে না। ও কত ঠান্ডা লাগছে আজকে। নাতালিয়া খুব ভালো গৃহকর্মী, তাছাড়া দেখতেও খারাপ নয় আর উচ্চশিক্ষিতও বটে। আমার আর কি চাই? আর আমি এসব কেনই বা ভাবনা চিন্তা করছি? তাছাড়া আমার এমনিতেও বিয়ে হতো না। প্রথমত আমার বয়স 35 বছর অতিক্রম হয়ে পড়েছে, দ্বিতীয়ত এখন আমার শান্তিপূর্ণ জীবনযাপন করা উচিত। তাছাড়া আমি প্রায়ই অসুস্থ হয়ে পড়ি, খুব চঞ্চল হয়ে পড়ি এবং আমার প্রায়ই পালপিটেশন হয়। আর এখন আমার ঠোঁট দুটো কেন কাঁপতে শুরু করলো? আমার শরীরের ডান সাইডটা প্রায়ই টান দেয়। তবে সবচেয়ে খারাপ হচ্ছে আমার ঘুমানোটা। নাতালিয়া স্টেফানোভনা কামসিন। ও আপনি এসেছেন? আর বাবা বললো যে কোন কাবাড়িওয়ালা এসেছে বাড়ির জিনিসপত্র নিতে। চলুন বসে গল্প করা যাক। আপনি কেমন আছেন বলেন মিস্টার লোমভ। আরে আমি ঠিক আছি, আপনি বলেন কেমন আছেন নাতালিয়া জি। এই অবস্থায় এখানে আসার জন্য আমাকে ক্ষমা করবেন, আমরা মটর শুকাচ্ছিলাম। আরে কোনো ব্যাপার না। আপনি এতদিন পরে আসলেন আমাদের বাড়ি, আজকে আপনাকে দুপুরের খাবার খেয়েই যেতে হবে। নো থ্যাঙ্কস, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আজকের আবহাওয়া অনেকটা ভালো রয়েছে, আর গতকাল তো বৃষ্টির কারণে কেউ কাজই করতে পারেনি। আমি লোভে পড়ে পুরো মাঠের ফসল কাটিয়ে ফেলি, আর এখন আমি পস্তাচ্ছি যে আমার কাটা ফসল সব পচে যেতে পারে। দেখো আমি কত বোকা, আমার কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। আরে আমি তো খেয়ালই করিনি আপনি সন্ধ্যার পোশাকে কেন রয়েছেন, বল ডান্সে যাচ্ছেন নাকি আপনি? যাই হোক, আপনাকে দেখে কিন্তু ভালোই লাগছে। মিস নাতালিয়া, আমি মন স্থির করে নিয়েছি যে হয়তো আপনি আমার কথা শুনে অবাক হবেন এবং আমার উপর হয়তো রেগেও যেতে পারেন। ও আমার হাত পা কেন এইভাবে কাঁপতে লাগলো? আরে কি ব্যাপার বলেন না, সব ঠিক আছে তো? মিস নাতালিয়া, তাহলে আমি খুব সংক্ষেপে বলছি, ছোটবেলা থেকেই আমার আপনার পরিবারের সাথে চলাফেরা রয়েছে। যেমনটি আপনি জানবেন
যে আমার স্বর্গীয় কাকিমা এবং কাকুর কাছ থেকে আমার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। আর আপনি জানেন যে আমার জমি আর আপনাদের জমি পাশাপাশি রয়েছে। আমার ওয়াক্স এন্ড মিডলস তো আপনার বান্ট মাস্কে ছুঁয়ে আছে। ক্ষমা করবেন, কিন্তু আপনি এই মুহূর্তে কি বললেন? ওয়াক্স এন্ড মিডলসটা আপনার? ওই ওয়াক্স এন্ড মিডলসটা আপনার কেন হতে যাবে? ওই ওয়াক্স এন্ড মিডলসটা তো আমাদের, বুঝলেন? না, ওটা আমার। ও আচ্ছা, আমি তো জানতাম না। তাহলে আপনি বলুন যে ওই জায়গাটা আপনার কিভাবে হলো। আচ্ছা, তো আমাকে এখন এটাও বলতে হবে? ঠিক আছে, তাহলে শুনুন। ওই যে আমি ওই ওয়াক্স এন্ড মিডলসের কথা বলছি, যেটি আপনার বারচোট আর বান্ট মাসের মধ্যে রয়েছে। আরে হ্যাঁ, ওটা আমাদেরই তো। আরে না, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে মিস নাতালিয়া, ওটা আমার। আপনি একবার ভেবে বলুন যে ওই জায়গাটা আপনার কবে থেকে হলো। কবে থেকে মানে? আমি যবে থেকে জন্ম নিয়েছি তবে থেকেই। আপনি এটা আমাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবেন না। আপনি যদি চান তাহলে আমি আপনাকে দলিল দেখাতে পারি মিস নাতালিয়া। এটা ঠিক যে ওয়াক্স এন্ড মিডলস নিয়ে একবার ঝামেলা হয়েছিল বটে, কিন্তু এখন প্রত্যেকটা ব্যক্তি জানে যে ওই ওয়াক্স এন্ড মিডলসটা আমার। এই ব্যাপারে তর্ক করে কোনো লাভ হবে না। ওই জায়গাটা আমার পিসির ঠাকুরমা আপনার বাবার ঠাকুরদার চাষিদের বিনি পয়সায় চাষ করার জন্য দিয়েছিলেন, পরিবর্তে তাদের ইট বানিয়ে দিতে হতো। আর আপনার বাবার দাদুর চাষিরা সেই জমিটা 40 বছর ধরে চাষ করার ফলে নিজের ভাবতে শুরু করে। আরে না না, ব্যাপারটা এরকম মোটেও নয়। আমার দাদু আর তার বাবা মনে করতেন যে তাদের জমি বান্ট মাস পর্যন্ত বিস্তৃত ছিল, আর তার মানে ওয়াক্স এন্ড মিডলস আমাদেরই। এই ব্যাপারে তর্ক করারই কি আছে? এটা মূর্খের কাজ। মনে হয় আপনাকে জমির দলিলপত্র দেখাতেই হবে মিস নাতালিয়া। আরে মশাই, আপনি কি আমাকে নিয়ে মজা করছেন নাকি ঠাট্টা করছেন? আমি শুনে আসি যে গত 300 বছর থেকে ওই জমিটা আমাদের, আর আজকে আপনি এখানে এসে বলছেন যে সেই জমিটা আপনার। কি আশ্চর্য! আপনি এভাবে যতই বলুন না কেন, আমি কোনোদিনও কানে বিশ্বাস করতে পারবো না যে সেই মিডলসটা আপনার। ওই জমিগুলো আর কত হবে? সব মিলিয়ে ওই 5 ডেসিয়েন্টিস আর 300 রুবেলের মতো। কিন্তু কথাটা হচ্ছে যে আমি অন্যায় করিও না এবং আমি কারো অন্যায় সহ্যও করি না। আরে আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারেননি, আমি এইমাত্র বললাম যে আপনার বাবার ঠাকুরদার চাষিরা আমার পিসির ঠাকুমার জন্য ইট পুড়াতেন। আমি চাচা চাচি দাদু দাদিমা এসব আমি কিছু বুঝি না। ওই মিডলসটা আমাদের ছিল এবং আমাদেরই আছে। বললাম তো ওটা আমার। ওয়াক্স এন্ড মিডলস আমাদের? বলছি তো ওটা আমার। দেখুন, আপনি যদি 2-3 দিন এইরকম জ্যাকেট 15টা পরে আসেন তবুও আপনি আমাকে এটা বোঝাতে পারবেন না যে সেই ওয়াক্স এন্ড মিডলসটি আমাদের নয় আপনার, বুঝেছেন? আমার আপনার কাছে কিছু চাওয়ার নেই, আর আমার যা আছে তা আমি আপনাকে দেবও না। মিস নাতালিয়া স্টেফানোভনা, আমার সেই জমিটা দরকার নেই। আমি তো শুধু আপনাকে কোনটা সত্য সেটাই বলছিলাম। আপনি চান তো আপনাকে আমি প্রমাণ দেখাতে পারি? আমি চাইলে আপনাকে সেগুলোর মধ্যে একটা মিডলস দিতেই পারি, কারণ সেগুলো আমার। ইভেন ভ্যাসিলেভিচ, আপনি খুব আশ্চর্য ব্যবহার করছেন। তাছাড়া আমরা আপনাকে ভালো প্রতিবেশী হিসাবে জানি। আপনি কি ভুলে গেলেন নাকি যে গত বছর আপনি আমাদের কাছ থেকে ঝাড়াই মেশিনটা ধার নিয়েছিলেন, আর তার জন্য আমাদের নভেম্বর পর্যন্ত ধান ঝাড়া বন্ধ রাখতে হয়েছিল? তাহলে কি আপনি মনে করেন যে আমি একজন জমির জবরদখলদার? দেখুন, আজ পর্যন্ত আমি কারোর জমি জোর করে দখল করিনি, আর কেউ যদি আমাকে সেরকম কিছু বলে তাহলে সেটা আমি মোটেও সহ্য করব না। কিন্তু ওই ঘাস জমিটা আমার। এটা মিথ্যা কথা, আর আমি এটা প্রমাণও করে দিতে পারি। আমাদের চাষিদের আমি আজকেই সেখানে পাঠিয়ে দেব। আপনি কি বললেন এখন? বললাম আমার কৃষকরা আজই সেখানে যাবে। পাঠান না, আমি ওদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আপনার সাহস তো কম না। ওই ওয়াক্স এন্ড মিডলসটা আমাদের, বুঝলেন? দয়া করে চিৎকার বন্ধ করুন, এখানে চেঁচামেচি করে লাভ নেই। আপনি বাড়ি গিয়ে নিজের ওপর চিৎকার করেন। এই দেখুন, আমার যদি এইরকম বুক ধরফরানি অসুখ না থাকতো তাহলে আমি আপনার সাথে অন্যভাবে কথা বলতাম। ওই ঘাস জমিটি আমার। আমাদের? আমার। আমার মানে আমার? বললাম তো আমার। মিস্টার সুবকপ এন্টারস। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? বাবা, দয়া করে এই ভদ্রলোকটিকে বলো তো যে সেই ওয়াক্স এন্ড মিডলসটি কাদের, আমাদের নাকি এই মানুষটার? আরে বাবু, সেই ওয়াক্স এন্ড মিডলসটা তো আমাদের। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু সেই ওয়াক্স এন্ড মিডলসটা আপনার কিভাবে হয়? আরে আপনি সঠিক কথাটা বলেন না,
আমার পিসির ঠাকুরমা সেই জায়গাটি আপনার ঠাকুর দাদুর চাষিদের বিনা পয়সায় ব্যবহার করতে দিয়েছিলেন, আর চাষিরা সেই জায়গাটি 40 বছর ব্যবহার করার ফলে নিজের সম্পত্তি মনে করতে শুরু করে। আরে বাবু, তুমি ওইসব ভুলে যাও। ওই চাষিরা কিন্তু তোমার ঠাকুমাকে কোনো টাকা পয়সা দিত না, কারণ সেই জায়গাটি বিবাদের মধ্যে ছিল। আর এখন সবাই জানে যে সেই জায়গাটি আমাদের। আমি এটা প্রমাণ করে দেব যে ওটা আমাদের। দেখো বাবু, এটা তুমি কোনোদিনও প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণ করেই ছাড়বো। আরে বাবু, তুমি এইভাবে চিৎকার কেন করছো? এইভাবে চিৎকার করে কোনো লাভ নেই। দেখো, আমি তোমার কাছ থেকে কিছু চাই না, আর আমার যা রয়েছে আমি সেগুলো কোনোদিন ছাড়বও না। দেখো, তুমি যদি এই ব্যাপারটা নিয়ে এতই তর্ক বিতর্ক করো, তাহলে কিন্তু আমার চাষিদের খুব তাড়াতাড়ি সেখানে পাঠিয়ে দেবো। আমি এটা বুঝতে পারছি না যে কেউ কিভাবে অন্য জনের জমিতে কাউকে পাঠাতে পারে। আমার জায়গায় আমি কখন কাকে পাঠাবো সেটা আমার ব্যাপার। আর বাবু, তুমি যে স্বরে কথা বলছো সেই স্বরে কথা বলতে আমি অভ্যস্ত নই, কারণ আমার বয়স তোমার চাইতে 5 গুণ বেশি। দয়া করে একটু নিচু স্বরে কথা বলো। আমি বুঝে গেছি আপনি আমাকে বোকা মনে করেন। আপনি আমার জমিটিকে নিজের জমি বলছেন, আর আপনি চাইছেন যে আমি শান্ত মেজাজে কথা বলি? এটা ভালো প্রতিবেশীর লক্ষণ নয় স্টেফেন স্টেফেনভিচ। আপনি প্রতিবেশী নয়, আপনি একজন ধান্দাবাজ। কি বললে তুমি? বাবা, তুমি চাষিদের এক্ষুনি মিরোজে পাঠিয়ে দাও। বাবু, তোমাকে এটা শোভা দেয় না। ওই ওয়াক্সেন মিরোজটা আমাদের, আর আপনাকে সেটা দেবো না, দেবো না, দেবো না। তাহলে ঠিক আছে, আমি এই ব্যাপারটা আদালত পর্যন্ত নিয়ে যাব, তারপর আপনারা বুঝবেন। কি আদালত? আমি ঠিকই ভেবেছিলাম তুমি আদালত নিয়ে যাওয়ার সুযোগই খুঁজছিলে। তোমার বংশের সম্পদে মামলা বাঁধছিল, ঠিক তোমার মতো। মাফ করবেন মিস্টার সুবুকপ, কিন্তু আমার পরিবারের সবাই সজ্জন ব্যক্তি ছিলেন, এমনকি কাউকে কোনোদিন আদালতে দাঁড়াতে হয়নি, যেমনটি আপনার দাদুকে দাঁড়াতে হয়েছিল আদালতে। তোমার বাড়িতে সব পাগলে ভর্তি, ঠিক তোমারই মতো। হ্যাঁ, সবাই 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 ভুলে গেলে নাকি? তোমার দাদু তো ছিল একজন মাতাল, আর তোমার ছোট পিসি নাস্তাসিয়া মিহাইলোভনা, তিনি একজন মিস্ত্রির সাথে পালিয়ে গেছিলেন। আর আপনার মা ছিলেন একজন কুঁজো। কি জ্বালা, আবার হ্যাসকা টান শুরু হলো। ওহ, মাথা ব্যথা করতে শুরু করলো, একটু জল দেবেন, জল। তোমার বাবা তো একজন বড় জুয়ারি। আর তোমার পিসিমার মতো কুঁজুটে মহিলা এই পৃথিবীতে দুটো নেই। ওহ, আমার বাঁ পাটা নিস্তেজ হয়ে পড়লো, আপনারা সবাই ষড়যন্ত্রকারী। আমার বুকের ভিতরটা, আমি চাঁদ তারা কেন দেখতে পাচ্ছি? আমার টুপিটা কোথায় গেল? আপনি একটা ওয়াসৎ এবং বেঈমান ব্যক্তি। দুমুখ সাপ কোথাকার! আমার হৃদপিণ্ড খুব ব্যথা করছে। ও, দরজাটা কোন দিকে? মনে হচ্ছে আমি আর বাঁচবো না, সবাইকে আমি কোর্ট দেখেই ছাড়বো। এরপর আর কোনোদিনও আমার বাড়িতে ঢুকবি না, বেরা বলছি। লোভ সেখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যান কোর্ট পর্যন্ত যান, আমরাও আপনাকে দেখে নেব। ও জাহান্নামে যাবে। ঠিক বলেছো বাবা, এত বাজে মানুষ আমি কোনোদিন দেখিনি। এই ধরনের প্রতিবেশীকে দেখার পর একটা মানুষ কিভাবে একজন প্রতিবেশীকে ভরসা করতে পারে? আর ওই অন্ধ মুরগিটা আবার এখানে প্রস্তাব নিয়ে এসেছিল, আরো কত কি। কিসের প্রস্তাব বাবা? কেন, তুমি জানো না ও তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল এখানে? কি, ও আমার সাথে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল এখানে? আর এই জন্য ওই অন্ধ মুরগিটা সন্ধ্যাবেলার পোশাক পরে এসেছিল। আমার জন্য প্রস্তাব? ও বাবা, ওকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো বাবা, প্লিজ। আমি কাকে আবার ফিরিয়ে আনবো? তোমাকে ভূতে ধরলো নাকি? ওকে নিয়ে এসো বাবা, নইলে আমি মরে যাব। ওহ, আর আমি এগুলো সহ্য করতে পারছি না, হয়তো আমি নিজেকে গুলি করে মেরে দেব, আর না হয় আমি ফাঁসিতে লটকে যাব। বাবা, ওকে নিয়ে এসো, নইলে আমি মরে যাব। আরে চুপ করো তো, আমি দেখছি কি করা যায়। কত দূর যেতে পারে লোমব? ওই তো লোমব, ওখানে লোমব, দাঁড়াও। তোমার যাওয়ার পর নাতালিয়া তো তোমার জন্য কান্নায় ভেঙে পড়ে, তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে পুরনো কথা ভুলে আমার সাথে আবার চলো। লোমব আসছে। হ্যাঁ, দেখো ওকে। বললাম তো আসছে, কান্না বন্ধ করো। ও কি যে ঝামেলায় পড়লাম আমি, আমি আমার গলাটাই কেটে ফেলবো। আমরা দুজন মিলে ওর কত গালিগালাজ করলাম, আর তবুও তুমি তার জন্য কেঁদে যাচ্ছ? আমি নই বাবা, শুধু তুমি ওকে গালাগালি দিয়েছিলে। আমি আবার কি করলাম? তুমি তো সব বললে ওকে। এই তো মনে হয় লোমক চলে এসেছে, এখন তোমরাই গল্প করো যা গল্প করবে, আমি আর তোমাদের মধ্যে নেই।
মিস্টার চুবুকপ সেখান থেকে চলে যান। ও বাবা, বুকের ভিতরটা কেন ধরফর করতে লাগলো, আমার পাটা ওয়াসার হয়ে পড়লো, আমার পাশে যেন কি টান দিচ্ছে। মিস্টার লোমব, আমাকে মাফ করবেন, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু এখন আমরা বুঝতে পেরে গেছি যে ওই ওয়াক্সেন মিরাজটা আপনারই। হ্যাঁ, ওই ঘাস জমিগুলো, আমার দুটো ভুঁড়ি কাঁপছে। আরে হ্যাঁ, ওই ঘাস জমিগুলো আপনার ছিল আর আপনারই আছে। চলুন বসে গল্প করা যাক, আমরা বৃথায় ঝগড়া করছিলাম। আমি কিন্তু প্রথম থেকে যুক্তিসঙ্গত কথা বলছিলাম। আপনার যদি যুক্তির কথা শেষ হয়ে থাকে তাহলে আমরা অন্য ব্যাপারে কথা বলি। তাছাড়া আমার কাছে অনেক প্রমাণও রয়েছে, মানে ওই জমিটা আমার পিসির ঠাকুরমা আপনার বাবার ঠাকুরদার চাষিদের বিনামূল্যে চাষ করার জন্য দিয়েছিলেন। আরে হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, আমি জানি একে অন্য কথা কিভাবে বলাতে হয়। আপনি কি খুব তাড়াতাড়ি পশু শিকার করতে যাবেন? ওই ভাবছি ফসলটা কাটার পরে সেখান থেকে পশু শিকারে যাব। আচ্ছা ভাবুন তো আমার কি দুর্ভাগ্য, আমার ওই গ্যাস, ওই কুকুরটা খোঁড়া হয়ে গেছে জানেন তো। ওহ বেচারা গ্যাস, কিন্তু এগুলো কিভাবে হলো? কি জানি, নিশ্চয়ই পা মচকে গেছে, আর নইলে হয়তো অন্য কুকুরে কামড় দিয়েছে আর কি। জানো আমার কুকুরটি সবচেয়ে ভালো এবং দামি কুকুর ছিল, আমি ওর জন্য মির্নবকে 125 রুবল দিয়েছিলাম। হ্যাঁ অনেক বেশি নিয়েছে আপনার কাছে। আরে না, এই মূল্যটা তো অনেক কমই, কারণ গ্যাস হচ্ছে প্রথম শ্রেণীর কুকুর। বাবা 85 রুবল দিয়ে স্কুইজার কিনেছে, আর স্কুইজার গ্যাস থেকে অনেক ভালো। আপনি তো আমাকে হাসাচ্ছেন, স্কুইজার কেন গ্যাস থেকে ভালো হবে? নিঃসন্দেহে স্কুইজার ভালো। হ্যাঁ এখন কুকুরটা ছোট আছে, তবে বড় হলে বুঝতে পারবে। তাছাড়া স্কুইজার হচ্ছে কুকুর জাতির মধ্যে একটা উন্নত জাতের কুকুর। মাফ করবেন মিস নাতালিয়া, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার স্কুইজারের ওপরের চোয়ালটা নিচের চোয়াল থেকে একটু সামনে বেরিয়ে থাকে, আর যার মানে সে হচ্ছে একটা বাজে শিকারী। আপনি কি কখনো মেপে দেখেছেন? হ্যাঁ কোনো সন্দেহ নেই তো, আপনি যদি ওকে কিছু ধরার জন্য চালিয়ে দেন তাহলে আপনিও বুঝতে পারবেন। দেখুন আমার স্কুইজার একজন বিশুদ্ধ প্রজাতির কুকুর, হারনেস আর চিসেলসের ছেলে। আর আপনার গ্যাসের কি কোনো বংশের ঠিক আছে? একটা বুড়ো জরাজীর্ণ ঘোড়ার মতো কুৎসিত কুত্তা। ঠিক আছে মানলাম গ্যাস বুড়ো, কিন্তু আমি ওর বদলে 5টা স্কুইজার দিলেও নিব না, আমার গ্যাসের সাথে স্কুইজারের কোনো তুলনাই হয় না। আপনি যে কেউ এর কাছেই দেখেন একটা করে স্কুইজার পেয়ে যাবেন, এমনকি আপনি ঝোপঝাড়ের নিচেও স্কুইজারের মতো কুকুর পেয়ে যাবেন, 25 রুবল ওর জন্য যথেষ্ট দাম। আরে মিস্টার লোমব, আপনাকে আজকে কি হয়েছে? প্রথমত আপনি এসে অক্সিজেন মিরোজ নিয়ে ঝামেলা করলেন এতক্ষণ ধরে, তারপরে আবার আমার স্কুইজারটাকে নিয়ে আপনার গ্যাসের সাথে তুলনা করতে শুরু করলেন। আমি ওইসব ব্যক্তিদের মোটেও পছন্দ করি না যাদের মুখে এক আর মনে এক। আপনি ভালো করেই জানেন যে স্কুইজার গ্যাস থেকে অনেক ভালো। তাহলে আপনি বলতে চাইছেন যে আমি হয় একজন অন্ধ আর না হয় একজন বোকা, তাই তো? আপনার বোঝা উচিত যে স্কুইজারের ওভারশট রয়েছে। এটা মোটেও সত্যি নয়। এটাই সত্য? সত্যি না এটা। আপনি চাচাচ্ছেন কেন এইভাবে? আমি দেখেছি সেই সব শিকারীরা তর্ক বেশি করে যারা কম জানে। ম্যাডাম দয়া করে চুপ করেন, আমার বুকের ভেতরটা ধরফর করছে, ও আমার শান্তি চাই, চুপ করুন। আমি চুপ করব না করব না যতক্ষণ না আপনি মানবেন যে আমার স্কুইজার আপনার গ্যাস থেকে অনেক ভালো। 100 গুণ খারাপ আপনার স্কুইজার। ও আমার মাথা, আমার শো আরে, ও আমার টান। মিস্টার চুবুকপ আবার ফিরে আসেন। আবার তোমাদের কি হলো, এত চিৎকার চেঁচামেচি নাকি স্যার? বাবা তুমি একে বলো যে আমাদের স্কুইজার বেশি ভালো নাকি এর গ্যাস বেশি ভালো। মিস্টার চুবুকপ আঙ্কেল, আপনি শুধু এটা বলুন যে আপনার গ্যাসের ওভারশট আছে কিনা। ইয়েস অর নো? হ্যাঁ ধরে নাও যে আছে, কিন্তু এটা তেমন বড় কিছু না, তা সত্ত্বেও স্কুইজার হচ্ছে এই জেলার সবচেয়ে ভালো কুকুর। তাহলে আমার গ্যাস কি ভালো নয়? এত রাগ আর কি আছে তোমার? আমি মানছি যে তোমার গ্যাস কোনো কোনো ক্ষেত্রে ভালো, গ্যাস খাঁটি জাতের, বলিষ্ঠ পা, সুগঠিত বুকের পাঁজর, কিন্তু তার পাশাপাশি ওর দুটো খুঁত রয়েছে। প্রথমত ও হচ্ছে বুড়ো, দ্বিতীয়ত ওর মুখটা ভোঁতা। ক্ষমা করবেন আমাকে, ও আমার বুকের ব্যথা। আপনি কিভাবে ভুলে গেলেন যে ওই মারুসেন্সকি প্রতিযোগিতায় আমার গ্যাস কাউন্টারের কুকুরের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছিল, যেখানে আপনার স্কুইজার ছিল সবার পেছনে।
ও পিছনে রয়ে গেছিল কারণ কাউন্টার রক্ষী ওকে চাবুক দিয়ে মেরেছিল বলে। মার তো খাবেই। যখন সব কুকুরগুলো খ্যাক শিয়ালের পিছনে দৌড়াচ্ছিল তখন আপনার স্কুইজার একটি ভেড়াকে বিরক্ত করছিল। আরে বাবু, এটা মোটেও সত্যি কথা না। আমার মেজাজটা কিন্তু আবার খারাপ হয়ে যাবে, তাই বলছি তর্ক করা বন্ধ করো। তুমি এইসব এই কারণেই শুরু করেছো কারণ কেউই অন্য কারো কুকুরের ভালো কিছু সহ্য করতে পারে না। তুমি দেখেছিলে তো, সেখানে গ্যাসের থেকেও ভালো কুকুর ছিল। আমার ওইগুলো সব মনে আছে। আরে হ্যাঁ, আমারও সব মনে আছে। কি মনে আছে তোমার? ওহ, বুকটা ধরফর করছে। আমার পা, আমার বুকে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। আপনি কেমন শিকারি? আপনার ওই খ্যাকশিয়ালের পিছনে ধাওয়া না করে রান্নাঘরের উনানের উপর বসে গুবলি পোকা ধরা উচিত, বুঝলেন? ঠিকই তো, তুমি কি ধরনের শিকারি? তোমার উচিত ওই বুক ধরফরানি নিয়ে বাড়িতেই বসে থাকা। ওই শিকার টিকার করা তোমার দ্বারা হবে না। শিকারের নাম করে লোকজনের সাথে তর্ক করা আর তাদের কুকুরকে নিয়ে নাক গলানো ছাড়া আর তোমার কোনো কাজ নেই। তুমি অন্য কিছু কথা বলো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যাই বলো, তুমি মোটেও শিকারি না। তাহলে কি আপনি শিকারি নাকি? ওহ, বুকে প্রচন্ড ব্যথা। আপনি তো শুধু নামেরই একজন শিকারি, সত্যি বলতে আপনি একজন ষড়যন্ত্রকারী, বুঝলেন? কি বললে তুমি? আমি একজন ষড়যন্ত্রকারী? চুপ করো বেয়াদ। হ্যাঁ, ষড়যন্ত্রকারী। একটা বন বেড়াল কোথাকার, ধেড়ে ইঁদুর। ও নো, চুপ! আমি তোমাকে তিতির পাখির মতো গুলি করে মারব। সবাই জানে যে ও আমার বুকের ব্যথা। আপনার মৃত স্ত্রী আপনাকে পেটাতো। ও আমার পাটা, আমার মাথা ঘুরছে, আমি মনে হয় পড়ে যাব। আর তুমি তো থাকো তোমার কাজের লোকেরও পায়ের নিচে। ও মনে হচ্ছে মরে যাব আমি। বাবা, মনে হয় লোমব সত্যি মারা গেল। বাবা, তুমি এটা কি করলে? এবার আমার কি হবে? ও আমি এখন পর্যন্ত জীবিত কেন আছি? আমি কেন নিজেকে গুলি মারছি না? আমি কেন গলায় দড়ি দিচ্ছি না? আমি কোথায় আছি? আমি তারা কেন দেখতে পাচ্ছি এখানে? ঈশ্বর তোমাকে ধন্যবাদ, ও জীবিত আছে। এবার দুজনের বিয়েটা করে ফেলো এবং আমাকে রেহাই দাও। কিন্তু কাকে? নাতালিয়া তো রাজি নয় আমাকে বিয়ে করতে। আরে না না, ও তো বিয়ে করার জন্য লাফিয়ে যাচ্ছে। ও লোমব জীবিত আছে? হ্যাঁ, আমি ওকে বিয়ে করার জন্য রাজি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো, নইলে আমি পাগল হয়ে যাব। তবু আপনাকে মানতে হবে যে গ্যাস স্কুইজার থেকে খারাপ। ভালো আছে। খারাপ? ভালো, 100 গুণ ভালো। আর এইভাবেই নাতালিয়া আর লোমবের বিয়ে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যানিমেটেড স্টোরি বুক।